নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের জন্য দারুণ সুন্দর, নরম, সফট একটা কেকের রেসিপি নিয়ে চলে এসেছি। এই কেকটা বানানোর জন্য কিন্তু আমি কোনো রকম ডিমের ব্যবহার করিনি। এই কেকটা আমি বানিয়েছি খেজুরের গুড় দিয়ে। কেকটা কিন্তু খেতে ভীষণ সুন্দর হয়। সামনেই ক্রিসমাস, আপনারা একবার এইভাবে কেকটা বানিয়ে দেখতে পারেন, ভীষণ ভালো লাগে খেতে। তাহলে চলুন দেরি না করে দেখে নেওয়া যাক আজকের এই রেসিপি। আর আপনাদের পুরো ভিডিওতেই সঙ্গে থাকার অনুরোধ রইল। এখানে আমি সমস্ত উপকরণগুলো একটা বাটি মেপে নিয়ে নেব। এখানে আমি নিয়ে নিয়েছি এক বাটি নলেন গুড় অথবা খেজুরের গুড়, সেটা আমি দিয়ে দিলাম। এখন ওই বাটি মেপে নিয়ে নিচ্ছি হাফ বাটি সাদা তেল দিয়ে গুড়টা সাদা তেলটা কিছুক্ষণ ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। একটু ভালো করে গুড়টা সাদা তেলটা আমি মিশিয়ে নেব। দেখুন, এটাকে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এতে দিয়ে দেব আমি ওই বাটি মেপেই এক বাটির একটু কম টক দই। টক দইটা দিয়ে তেল আর গুড়ের সঙ্গে ভালো করে মিশিয়ে আরও কিছুক্ষণ এইভাবে আমি এটাকে ফেটিয়ে নেব। দেখুন, ঠিক এইভাবে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন ওই একই বাটি মেপে আমি দিয়ে দেব দেড় বাটি ময়দা। সমস্ত মাপগুলো একই রকম বাটির সাহায্যে মেপে নেবেন। দেখুন, দিয়ে দিলাম দেড় বাটি ময়দা। এখন এটাকে ভালো করে মিশিয়ে নেব। ময়দাটাকে ভালো করে গুড়, তেল আর টক দইয়ের সঙ্গে ঠিক এইভাবে মিশিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। দেখুন, ব্যাটারটা আমি তৈরি করে নিয়েছি ঠিক এই রকম হবে। দেখুন, দেখিয়ে দিচ্ছি, ব্যাটারটা ঠিক এই রকম তৈরি করতে হবে। এখন এতে দিয়ে দিলাম আমি এক চামচ বেকিং পাউডার, আর দিয়ে দেব 1/4 চা চামচ বেকিং সোডা। বেকিং সোডা আর বেকিং পাউডার দিয়ে খুব বেশি সময় ধরে এটাকে মেশাবেন না, হালকা হাতে একটু মিশিয়ে নেবেন। আপনারা যদি দেখেন ব্যাটারটা বেশি ঘন হয়ে গেছে, তখন নর্মাল টেম্পারেচারে রাখা দুধ দিয়ে একটু পাতলা করে নেবেন। আর যদি দেখেন একটু বেশি পাতলা হয়ে গেছে, তখন অল্প ময়দা মিশিয়ে নেবেন। দেখুন, ব্যাটারটা আমি তৈরি করে নিয়েছি, ঠিক এই রকম হবে। এখানে আমি একটা কেক টিন নিয়ে নিয়েছি। এখন এতে কিছুটা বাটার নিয়ে আমি ভালো করে ব্রাশ করে নিচ্ছি। বাটার নিয়ে সমস্ত কেক টিনের সাইডে ভেতরে ব্রাশ করে নিতে হবে। আপনাদের কাছে যদি কেক টিন না থাকে, তাহলে যে কোনো অ্যালুমিনিয়ামের বাটি নিলেও চলবে। ঠিক একইভাবে বাটার ব্রাশ করে নেবেন। দিয়ে ওপর থেকে দিয়ে দিচ্ছি কিছুটা শুকনো ময়দা। ময়দাটা দিয়ে সমস্ত এই কেক টিনের চারিপাশে এইভাবে বুলিয়ে নিতে হবে। দেখুন, সমস্ত ময়দাটাকে আমি ভালো করে কেক টিনের চারিপাশে এইভাবে বুলিয়ে নিচ্ছি। সমস্ত ময়দা ঠিক এইভাবে কেক টিনের চারিপাশে বুলিয়ে নিতে হবে। এখন যে এক্সট্রা ময়দাটা হবে, সেটা আমি ঝেড়ে ফেলে দেব। দেখুন, ঝেড়ে ফেলে দিয়ে কেক টিনটা আমি রেডি করে নিয়েছি। এখন এর ভিতরে দিয়ে দিলাম ব্যাটারটা। সমস্ত ব্যাটারটা কেক টিনের মধ্যে দিয়ে দিয়েছি। এবার হাতের সাহায্যে এইভাবে একটু এটাকে ট্যাপ করে দিতে হবে, যাতে এর ভিতরে কোনো হাওয়া না থেকে যায়। এখানে আমি একটা কড়াইতে কিছুটা লবণ দিয়ে আগের থেকে প্রিহিট করে নিয়েছি। এখন এতে ব্যাটার দেওয়া বাটিটা বসিয়ে দিলাম। কেকের বাটিটা বসিয়ে দিয়ে ঢাকা দিয়ে আমি এটাকে 15 থেকে 20 মিনিট হতে দেব। 15 মিনিট পর দেখুন কেকটা কি সুন্দর ফুলে উঠেছে। আরও 5 মিনিট আমি হতে দিয়েছি। 20 মিনিট পর আমি এটাকে খুলে নিচ্ছি। এখন এতে আমি দিয়ে দেব কিছুটা টুটি ফুটি। আপনারা এগুলো আগে দিতে পারেন। আগে দিলে কি হবে, সমস্তটাই একদম কেকের তলায় বসে যাবে। তাই 15 থেকে 20 মিনিট হওয়ার পর যে কোনো ড্রাই ফ্রুটস আপনারা এইভাবে সাজিয়ে দিতে পারেন। কয়েকটা টুটি ফুটি আমি এইভাবে দিয়ে নিচ্ছি, আর দিয়ে নেব কিছুটা কিশমিশ। আপনাদের কাছে যে কোনো ড্রাই ফ্রুটস থাকলে সেগুলোই দিতে পারেন। এটা আমি দিচ্ছি সাজানোর জন্য। দিয়ে ঢেকে এটাকে আমি আর 20 মিনিট হতে দেব। 20 মিনিট পর দেখুন এটাকে আমি তুলে নিচ্ছি। এবার একটা ছুরির সাহায্যে এটাকে আমি চেক করে নিচ্ছি। দেখুন, ছুরিটা একদম পরিষ্কার উঠছে। আমি আরও একবার আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই কেকটা হতে আমার প্রায় 45 থেকে 50 মিনিট সময় লেগেছে। দেখুন, ছুরিটা পুরো পরিষ্কার। এখন এটাকে আমি ঠান্ডা হতে দেব।
দেখুন কেকটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি নিয়ে নিয়েছি, এখন একটা প্লেটের সাহায্যে কেকটাকে উল্টে দেব। উল্টে হাতের সাহায্যে ঠিক এইভাবে একটু ট্যাপ করে নিলেই সুন্দরভাবে কেকটা কিন্তু উঠে চলে আসবে। দেখুন কেকটা উঠে চলে এসেছে, এটাকে আমি সোজা করে নিয়েছি। আমি দেখিয়ে দিচ্ছি এটা কতটা সফট আর নরম হয়েছে। দেখুন আমি কেটে এটাকে দেখাচ্ছি, একদম নরম সফট, খেতেও হয় কিন্তু ভীষণ সুন্দর। আপনারা অবশ্যই একবার এইভাবে বানিয়ে খাবেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। তাহলে চলুন দেখা হবে আরও একটা নতুন ভিডিও নিয়ে।